আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি পিএসপি লার্নিং সিরিজ। অর্থাৎ পিএসপির বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা র পিএসপি দিয়েই মোটামুটি কিছু দুই একটা প্রজেক্ট করবো ছোটোখাটো, তারপরে আমরা লালাভেড়ে চলে যাব। তো পিএসপির বেসিক কিছু একেবারেই একেবারে বেসিক, একেবারেই ইনস্টল করা থেকে শুরু করে পিএসপির স্ট্রিং, অ্যারে, লুপ, ফাংশন, অবজেক্ট, যাবতীয় জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন, আমি আপনাদেরকে আজকে প্রাথমিক টিউটোরিয়ালে পিএসপি কি এবং এই সম্বন্ধে একটু ইনফরমেশন দিব থিওরিটিক্যাল। তো এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে পিএসপি ইজ এ সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ পাওয়ারফুল টুল ফর মেকিং ডাইনামিক অ্যান্ড ইন্টারাক্টিভ ওয়েব পেজেস। আসলে বর্তমানে যে ওয়েবসাইটগুলো রয়েছে অনেকগুলোই, বেশিরভাগ ওয়েবসাইটেই কিন্তু রয়েছে ওগুলো আমাদের পিএসপি দিয়ে তৈরি করা, কিছু পাইথন দিয়ে তৈরি করা আছে। তো পিএসপি প্রায় বলা হয়ে থাকে 80% ওয়েবসাইটগুলোই তৈরি করা হয়েছে পিএসপি দিয়ে। ঠিক আছে, পিএসপি একটা ডাইনামিক করার জন্য, ইন্টারাক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। আচ্ছা, পিএসপি ইজ এ ওয়াইডলি ইউজড ফ্রি অ্যান্ড ইফিসিয়েন্ট অল্টারনেটিভ টু কম্পিটিটর সাচ অ্যাজ মাইক্রোসফট এসপি। আচ্ছা, এইটার কম্পিটিটর হিসেবে পিএসপি খুবই ব্যবহৃত হয়। পিএসপি 7 ইজ দ্য ল্যাটেস্ট স্টেবল রিলিজ অফ পিএসপি। ওকে, আচ্ছা, নেক্সট হলো পিএসপি আসলে কি। পিএসপির পূর্ণ রূপ হলো হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএসপি হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএসপি ইজ ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি স্ক্রিপ্ট আর এক্সিকিউটেড অন দ্য সার্ভার। আসলে আমরা যে দেখি যে আমাদের সি এবং সি প্লাস প্লাস কোডগুলো, আমরা আমাদের যে কোড ব্লকস বা অন্য কম্পাইলার রয়েছে সেগুলোতে আমরা রান করি, কিন্তু পিএসপি কোডটা সরাসরি সার্ভারে আমাদের রান করতে হবে। তো এর জন্য আমরা জাম্প বা ওয়াম্প এই ধরনের কোনো সার্ভার ইনস্টল করবো, লোকাল সার্ভার ইনস্টল করে আমরা চালাবো। আর পিএসপি ইজ ফ্রি টু ডাউনলোড। আচ্ছা, পিএসপি কোড ইজ এক্সিকিউটেড অন দ্য সার্ভার। হোয়াট শুড অলরেডি নো, আমাদের কী কী আগে থেকে জানতে হবে। আসলে আমরা যারা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে পিএসপিতে প্রোগ্রামিং করার জন্য যদি আসি তো তাহলে তো ভালো, কিন্তু আমরা ওয়েব প্রোগ্রামিং শেখার জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য যদি পিএসপি শিখতে আসি তাহলে আমাদেরকে এইচটিএমএল সিএসএস শিখেই আসতে হবে আর জাভাস্ক্রিপ্ট শিখে। ঠিক আছে, তো এখানে বিফোর ইউ কন্টিনিউ ইউ শুড হ্যাভ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফলোয়িং, এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন হোয়াট ইজ পিপি ফাইল, পিএসপি ফাইল। পিএসপি ফাইল কি? পিএসপি ফাইল ক্যান কন্টেক্সট। পিএসপি ফাইলের মধ্যে কিন্তু শুধু যে পিএসপি থাকে তা কিন্তু না, পিএসপি ফাইলের মধ্যে আমাদের থাকে কোনো টেক্সট থাকে, এইচটিএমএল থাকে, সিএসএস থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, সবগুলো কম্বাইন করেই তো একটা ওয়েব সিস্টেম তৈরি করা হয়, তাই না? বা আমরা অ্যাপ বলি বা ওয়েবসাইট বলি তৈরি করা হয়। পিএসপি কোড, পিএসপি কোড ইজ এক্সিকিউটেড অন দ্য সার্ভার অ্যান্ড দ্য রেজাল্ট ইজ রিটার্ন টু দ্য ব্রাউজার অ্যাজ প্লেন এইচটিএমএল। এখানে এইচটিএমএলগুলো সেগুলো ব্রাউজারে শো করা হয়, আর এগুলো তো ব্যাক এন্ডে সিএসএস জাভাস্ক্রিপ্টগুলো ব্যাক এন্ডে চলে। পিএসপি ফাইল হ্যাভ এক্সটেনশন ডট পিএসপি দ্বারা এগুলো এক্সটেনশন থাকে। আচ্ছা, পিএসপি দ্বারা কী কী করা যেতে পারে? পিএসপি ক্যান জেনারেট ডাইনামিক পেজ কন্টেন্ট অ্যান্ড পিএসপি ক্যান ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ডিলেট অ্যান্ড ক্লোজ ফাইল অন দ্য সার্ভার। পিএসপি ক্যান কালেক্ট ফর্ম ডাটা। পিএসপি ক্যান সেন্ড রিসিভ কুকিজ, সেন্ড অ্যান্ড রিসিভ কুকিজ। পিএসপি ক্যান অ্যাড, ডিলেট, মডিফাই ডাটা ইন ইয়ার ডাটা বেস। পিএসপি দিয়ে এগুলো আমরা করবো, পিএসপি মাই এসকিউএল দিয়ে আমরা আমাদের জাম সার্ভার মাধ্যমে এগুলো প্র্যাকটিস করবো। এবং আমি জাম সার্ভারে আমাদের কুয়েরি নিয়ে আমি একটা সিরিজ তৈরি করবো, সেখানে বিশেষ করে এমনি কোয়েরি থেকে শুরু করে, অর্থাৎ মাইস্কেল কুয়েরি, র কোয়েরি থেকে শুরু করে আমরা একেবারে লারাভেলের ডকুমেন্টেশন যত কুয়েরি রয়েছে সব, ওআরএম, কুয়েরি বিল্ডার, সব কুয়েরি কিন্তু আমরা করব। ঠিক আছে, এবং বাংলাতে করব, তারপরে আমি ইংরেজিতে করার চেষ্টা করব। আমি সাধারণত ইংরেজিতে টিউটোরিয়াল করতে ভালোবাসি, কিন্তু ভাবলাম আগে নিজে বাংলাতে ফ্রি হয়ে নিই তারপরে। ঠিক আছে, আচ্ছা, পিএসপি ক্যান বি ইউজ টু কন্ট্রোল ইউজার অ্যাক্সেস। পিএসপি ক্যান ইনক্রাইপ্ট ডাটা। ইনক্রিপশন তো বুঝিনি, ডাটাকে হাইড করে বা কোনো আমাদের টোকেন দিয়ে আমরা ডাটাকে পাঠাতে পারি। উইথ পিএসপি ইউ আর নট লিমিটেড টু আউটপুট এস্টিমেল, ইউ ক্যান আউটপুট ইমেজ, পিডিএফ ফাইল, এগুলো সবগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, হোয়াট ইজ, হোয়াই পিএসপি, পিএসপি কেন? এখানে দেখেন কারণগুলো সুন্দর করে বলে দেওয়া আছে। পিএসপি রানস অন ভেরিয়াস প্ল্যাটফর্ম, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক্স, ওএস, আচ্ছা এটসেট্রা। পিএসপি ইজ কম্পাটিবল উইথ অলমোস্ট অল সার্ভারস ইউজেস টুডে, অ্যাপাচি, আইআইএস, ইটসেট্রা। পিএসপি সাপোর্টস এ ওয়াইড রেঞ্জ অফ ডাটা বেস। পিএসপি ইজ ফ্রি, ডাউনলোড ইট ফ্রম দ্য অফিসিয়াল পিএসপি রিসোর্স, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। পিএসপি ইজ ইজি টু লার্ন অ্যান্ড রানস এফিসিয়েন্টলি অন দ্য সার্ভার সাইট।
আচ্ছা, হোয়াটস নিউ ইন পিএসপি সেভেন? পিএসপি সেভেনে আমাদের নতুন কি কি থাকছে? পিএসপি ইজ মাস্ট, পিএসপি সেভেন ইজ মাস্ট ফাস্টার দ্যান দ্য প্রিভিয়াস পপুলার স্টেবল রিলিজ পিএসপি 5.6। পিএসপি সেভেন হ্যাজ ইম্প্রুভড ইরর হ্যান্ডেলিং। পিএসপি সেভেন সাপোর্ট স্ট্রিক্টার টাইপ ডিক্লারেশন ফর ফাংশন আর্গুমেন্ট। পিএসপি সেভেন সাপোর্ট নিউ অপারেটর্স লাইক দ্য স্পেসশিপ অপারেটর্স। আচ্ছা, এগুলো সম্বন্ধে আমরা যখন প্রোগ্রামিং করবো সেগুলো সম্বন্ধে এগুলো দেখবো এবং একটা একটা করে দেখবো ইরর হ্যান্ডেলিং থেকে শুরু করে এগুলো কীভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্ত।